চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট বিন্দাস আছো আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আমার কিচেনে বানাতে চলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন খুব ইজি প্রসিডিউরে বানাবো এবং খুব হেলদি ভাবে বানাবো বাঁধাকপি খেয়ে অনেকেরই গ্যাস্ট্রিক্স এর প্রবলেম হয় কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবেই যদি তোমরা বানিয়ে খাও তো সেই প্রবলেমটা তোমাদের হবে না তো চলো আমি কিভাবে একটা নরমাল রান্নাকে হেলদি এবং টেস্টি বানাচ্ছি সেটাই আমি আজকে তোমাদের দেখাচ্ছি চলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি এরকমভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে সাথে আছে আলু টমেটো কুচি আছে একটা কাতলা মাছের মাথা যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি আদা বাটা আর ধনে পাতা কুচি আর এখানে মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি জিরে গুঁড়ো একটুখানি মিট মশলা আর লবণ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা লাল শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে আমি একটা বাসনে জল বসিয়ে দেব জল বসিয়ে তাতে একটু লবণ দিয়ে বাঁধাকপিটাকে আমি ফুটতে বসিয়ে দেব জলটা ফুটছে এখানে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ জলটা হালকা একটুখানি গরম হয়ে গেলে তাতে আমি বাঁধাকপিগুলো দিয়ে বাঁধাকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেব তাহলে বাঁধাকপির মধ্যে যে একটা গন্ধ টাইপের থাকে না সেটা আর থাকবে না একটু ভাপিয়ে নেবে গরম হয়ে গেছে এবার এটাতে আমি বাঁধাকপিগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নেব আমি বাঁধাকপি পুরো রান্নাটা করব বাঁধাকপি ঘন্টটা রান্না করব আমি সর্ষের তেলে প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল এটা গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলে আমি প্রথমে দিয়ে দেব চিনি আর দিয়ে দেব সবকটা ফোড়ন গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়নটা ভেজে নিয়েছি এবার এই তেলে এক এক করে দিয়ে দেব আলুগুলো কেটে রাখা এগুলোকে আমি হালকা লবণ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব আলুগুলোর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার এতে দিয়ে দেব টমেটো কুচি দেব আদা কুচি আর দেব ধনে পাতা কুচি এবার এই এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এই চামচেরই দু চামচ দেব লঙ্কার গুঁড়ো দেব একটুখানি মিট মশলা পাউডার এটাও আমি দু চামচই দেব আর দেব আরেকটুখানি হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তার সাথে সাথে আলুগুলোকেও হালকা আমি সেদ্ধ করে নেব আমি আরেকটু জল দিয়ে দেব
আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। এবার এটাতে আমি বাঁধাকপিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব সব মশলার সাথে। দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে এটাকে আমি কুক হতে দেব। বাঁধাকপির ঘন্টটা প্রায় হয়ে এসেছে, বাঁধাকপিও সুন্দরভাবে আলুর সাথে মিক্সড হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বাঁধাকপি আর আলুর সাথে। এইবারে এটাকে একটু আটো করার জন্য আমি আমার মাকে দেখেছি যে বাঁধাকপির সবজি বা যে কোনো লাবড়া টাইপের তর সবজি করলে তার মধ্যে এক চামচ কি দুই চামচ ময়দা গুলে দেয়। তো আমি এই কাপের মধ্যে একটু জল আর এক চামচ এই চামচের এক চামচ ময়দা গুলে নিয়েছি, দিয়ে এবার এটা আমি দিয়ে দেবো। তাতে কী হবে, সবজিটা একটুখানি আটো ভাব হবে, ছাড়া ছাড়া ভাবটা কেটে যাবে। এবার এটাকে আমি মিক্সড করে নেব ভালো করে। বাঁধাকপির ঘন্ট পুরো রেডি হয়ে গেছে, এতে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো এক চামচ ঘি। দিয়ে এবার মিক্স করে নিলেই রেডি আমার বাঁধাকপির ঘন্ট। আমার বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং প্লিজ 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 একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ডে একটা ডেলিসিয়াস রেসিপির নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।